নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল মশলা ছাড়া টমেটোর চাটনি। তো দেখে নিন কীভাবে এই চাটনিটা আমি বানালাম। এখানে ছোট বড় মিলিয়ে 11টা টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গরম করে টমেটোগুলো দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিতে হবে। মিশিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার এটা মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর চিনিগুলো পুরো গলে গেছে আর এটা একটু আঠা আঠা ভাবও চলে এসছে। এবার এর ভেতর দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা খেজুর, কুচো করে কেটে রাখা আমসত্ত্ব আর একটা পাতিলেবুর রস। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোর চাটনি তৈরি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।